আমাদের দিবসে তিনটি কাল থাকে, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা। ওরকম আমাদের জীবনে তিনটি কাল আসে, একটা হলো শিশুকাল, একটা হলো যৌবনকাল, আর একটা হলো বৃদ্ধাকাল। তাহলে কথাতে আছে, শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, আর বৃদ্ধাকালে হরি ভজে জমের তরা জমের তরা। শিশুকাল মানে সকাল বেলা, জীবনের সকাল হলো। বৃদ্ধাকাল মানে সন্ধ্যাবেলা। তাহলে যৌবনকাল কি হবে? শিশুকাল মানে যদি সকাল হয়, বৃদ্ধাকাল মানে যদি সন্ধ্যা হয়, তাহলে যৌবনকাল হয় তখন কি বলে? দুপুরবেলা। ওই জন্য বলছে রাধারানী, নাতনি, তুমি দুপুরবেলায় কাঁদছো কেন? তোমার তো যৌবনকাল, সবে তুমি যুবতী, এই যৌবনকালে অমন করে কাঁদছো কেন তুমি? তাহলে বাবা, ঈশ্বর চিন্তা করতে গেলে সকাল সকালই বেরোতে হবে। সকাল সকাল যদি না বেরোন, সময় মতো পৌঁছাতে পারবে না, সকাল সকাল বেরোতে হবে, তাই না? তা অনেকে দেখবেন, অনেকে কম বয়সে, অনেক ছেলে এখন সত্যি মহাপ্রভু নাম যখন প্রচার করেছেন, তারপর থেকে অনেকেই মালা তিলক ধারণ করেন, অনেকে নাম করেন, অনেক ছেলে মেয়ে আছে একদম কম বয়সে দেখবেন এত ভক্তি, ভগবানের নামে অজর জোরে কাঁদে। তো অনেকে বলে, কী রে, তো সকাল সকাল সন্ধ্যা হয়ে গেল কেন? সকাল সকাল সন্ধ্যা মানে এত কম বয়সে হরিনাম, হ্যাঁ, আর কিছু পেলি না? বলে সকাল সকাল না বেরোলে সেখানে পৌঁছানো যায় না। ওই জন্য বলছে, তুমি জানো না মন, সময় গেলে সাধন হবে না, পাগল মন বেয়ামান, সময় গেলে সাধন হবে না। বিখ্যাত বাউল শিল্পী লালন ফকির, সে লালন ফকিরের একটা খুব সুন্দর গান, গানের মধ্যে খুব তত্ত্ব আছে, যে এই সময় গেলে সাধন হবে না। ওরে বল, ওরে মনে দিনে থাকিতে, ওরে দিনে সাধন অমন কেন জানলে না, সময় গেলে সাধন। সময় গেলে সাধন হবে না কেন? সময় পেরিয়ে গেলে আর ঈশ্বর ভজনা করে কি লাভ? সময় থাকতে করতে হবে। আপনি মনে করুন, মাছ ধরতে গেলেন পুকুরে, তা পুকুরে যদি জলই না থাকে তো মাছ কোথা থেকে থাকবে? আপনারা ছিপ নিয়ে বসে থাকাই হবে, মাছ কিন্তু লাগবে না। তুমি জানো না মন, খালে বিলে ওগো থাকে না মিন জল সকালে, তুমি জানো না মন, খালে বিলে থাকে না মিন জল সকালে, মন মানে জানো না মন, খালে বিলে ওরে থাকে না মিন জল সকালে, ওরে জানো না মন, খালে বিলে থাকে না মিন জল সকালে। তাহলে জল না থাকলে মাছ থাকবে না, বসে থাকাই হবে। কি হবে গুহা হাতে পাড়াল দিলে, মন আমার মোহনা স্রোতে না, সময় গেলে সাধন হবে না, পাগল মনে আমার, সময় গেলে সাধন হবে না, পাগল মনে আমার, সময় গেলে সাধন হবে না, পাগল মনে আমার।
হবে না। যা করবে সময় থাকতে, তাই বলছে নাতনি কাঁদছো কেন? বলছে বুড়িমা আমার কথা শুনলে, দুঃখের কথা শুনলে গাছের পাতা পর্যন্ত আপনা আপনি ফসে যায়, বলে আমি ব্যবস্থা করছি তুমি অপেক্ষা করো। তাই বুড়িমা কিন্তু রাধারানীর শাশুড়ির কাছে যাচ্ছে, মানে জটিলা, আর ননদিনীকে কুটিলা, হরি বল, শাশুড়ি আছে, তাই ভালো জানবেন শাশুড়ি কাকে বলে, শাশুড়ি জানা কি, তাই না? তবে এখন শাশুড়ি অনেক ভালো, আগেকার যা শাশুড়ি ছিল না, মানে অন্য কিছু না, শাশুড়ি মাকে দেখলে বৌমা ভয়ে জনসড় হয়ে যেত। আর কলিযুগে হয়, কলিযুগে বৌমাকে দেখলে শাশুড়ি মা ভয়ে জনসড় হয়ে যায়, ঠিক তো? উল্টো যুগ, কেন কলিযুগের বৌমা তো নয়, সব যেন বৌমা, ডিজিটাল বৌমা। ডিজিটাল বৌমা কাকে বলে মনে করুন, দেখুন বলি, মনে করুন একটা ঘরে শাশুড়ি বৌমার ঝগড়া হয়েছে, শুরু হয়েছে, এবং শাশুড়ি মা তো আগেকার দিনের মানুষ, এবার অত তো বুদ্ধি শুদ্ধি নেই, হ্যাঁ অত কি আর চালাক বুদ্ধি আছে, সোজা সাপটা মানুষ। যখন শাশুড়ি বৌমা ঝগড়া করছে, এবার শাশুড়ির বাইরে উঠোনে দাঁড়িয়ে আছে আর বৌমা ঘরের ভেতরে, বৌমা কিন্তু খুব চালাক, কথা কম বলছে। এবার লোকে দোষ কাকে দেয় বলুন তো, যে বেশি বেশি কথা বলে তাকে দোষ দেয়, ঠিক তো? তো বৌমা কিন্তু চালাকি করে কথাটা কম বলছে, দোষ হবে না। আর শাশুড়ি মা চিৎকার করে যাচ্ছে, কেন চিৎকার করছে জানেন? বৌমা ঘরের ভেতর থেকে একটা ঝাঁটা নিয়েছে, ঝাঁটা নিয়েছে, দেখেছিস দেখেছিস, আর ঝাঁটা দেখাচ্ছে, বৌমা ঝাঁটা দেখানোটা কেউ দেখছে না, পাড়ার লোকে কিন্তু বৌমা যে ঝাঁটা দেখাচ্ছে ওটা দেখছে না, শাশুড়ি মা ভক্ত করে বকেই যাচ্ছে সেটাই দেখছে। একেই বলে বৌমা, ডিজিটাল বৌমা, এত চালাক, দোষ হয়ে গেল শাশুড়ির, আর দোষ আসল দোষী বৌমা। এরকমও দু একটা বৌমা থাকে, হরি বল, এরকমও বৌমা আছে। তা সেই ডিজিটাল বৌমা কলিযুগে, তা সকল ভক্তের কাছে নিবেদন, যারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে, এবং সকল ভক্তের কাছে আমার অনুরোধ, লীলা কীর্তনের শেষে যখন মিলন রেখে দেবো, মায়ের প্রসাদ ভক্তদের জন্য সবার জন্য আছে, তাই সবাই একটু প্রসাদ সেবা করে তারপর যাবেন। মায়ের প্রসাদ মানে আমাদের কাছে মহাপ্রসাদ, সবাই প্রসাদ পেয়ে যাবেন, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, এটা আমার বিশেষ অনুরোধ। তাই বুড়িমা ওই জটিলার কাছে গিয়ে বলছে, কি গো জটিলে ঘরে আছিস? জটিলা বলছে, আই কুটিলা, এই দেখতো কারো তো বড় সাহস, দরজাটা ঢুকে জটিলা রুটিলা করে, আর যেই না কুটিলা দরজা খুলেছে, ও বুড়িমা এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের সীমানা, এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের সীমানা, এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের সীমানা, এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের সীমানা। প্রণাম জানাই ওই চরণে মা, প্রণতি জানাই ওই চরণে, প্রণতি জানাই ওই চরণে মা, প্রণতি জানাই ওই চরণে মা। কি মনে করে বলি, শুভ দিনে শুভ ক্ষণে বল মা গো কি কারণে, শুভ দিনে শুভ ক্ষণে বল মা গো কি কারণে, শুভ দিনে শুভ ক্ষণে বল মা গো কি কারণে, শুভ দিনে শুভ ক্ষণে বল মা গো কি কারণে, শুভ কর্ম করিতে পালন মা, শুভ কর্ম করিতে পালন, শুভ কর্ম করিতে পালন মা, শুভ কর্ম করিতে পালন, বলি এসো এসো ও বুড়িমা, এসো এসো ও বুড়িমা, ও বুড়ি এসো এসো ও বুড়িমা, শুভ দিনে শুভ ক্ষণে 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 এসো এসো ও বুড়িমা, শুভ কর্ম করিতে পালন মা, শুভ কর্ম করিতে পালন, শুভ কর্ম করিতে পালন গো, শুভ কর্ম করিতে পালন। যেই না এমন কথা বলেছে যে শুভ দিনে শুভক্ষণ, শুভ দিন মানে অমাবস্যা তিথি, ওইটাকে বলছে শুভ দিনে শুভক্ষণে বলো মা গো কি কারণে, বুড়িমা বলছে ও কি ও কুটিলা, শুভ দিন শুভ দিন শুভক্ষণ মুখে তো বলছো বাছা, মুখে তো শুধু বললে হবে না, বলি করেছ কি আয়োজন, করেছ কি আয়োজন, করেছ কি আয়োজন, বলি শুভ কর্ম করিতে পালন, করেছ কি আয়োজন, শুভ কর্ম করিতে পালন, করেছ কি আয়োজন, করিতে পালন
করেছো কি আয়োজন, শুভ কর্ম করিতে পালন করেছো কি আয়োজন। শুভদিন শুভদিন বললে হবে না, আয়োজন করতে হবে। বলে কিছু আয়োজন করেছো না, মুখেই শুধু বলছো বাছা। আরে বাবা, আয়োজন আয়োজন আবার কি করব, কেন জানো না শাস্ত্রে কি বলেছে জানো না? আজু আমা বৈশাতিথি চিরকালে আছে রীতি, আজু আমা বৈশাতিথি, আজু আমা বৈশাতিথি, আজু আমা বৈশাতিথি, আজু আমা বৈশাতিথি চিরকালে এই রীতি, আজু তিথি চিরকালের আছে তিথি, কর গিয়া কালিকা পূজন। অমাবস্যা রাতেতে কোনো সধবা নারী যদি অমাবস্যা রাতেতে উপবাস করে, স্বামীর মঙ্গল হয়, স্বামীর পরমায়ু বাড়ে, সদা স্বামী সোহাগিনী হয়ে থাকে। তাই স্বামীর মঙ্গলের জন্য, পরমায়ুর জন্য যারা সধবা নারী তারা কালী পূজার দিনে উপবাস করে। বাবা হরি বল, সারা রাত উপবাস করে, কালী পূজা দর্শন করে, মায়ের চরণে নিজেকে সমর্পণ করে। তা তোমার ঘরের তোমার বৌমাটা সবসময় দেখছি বসে বসে কাঁদে, রাধারানী যখনই কাঁদে তো কৃষ্ণ বলে কাঁদতে পায় না, কি করে বাবা? উনুনের মধ্যে ভিজে কাট দেয়। উনুনের মধ্যে ভিজে কাট দিলে কি হবে? ধোঁয়া হবে, আর সেই ধোঁয়ার ছলনা করে রাধারানী কাঁদে কৃষ্ণ বলে, তাছাড়া এমনি কাঁদতে পায় না। তা বৌমাটাকে দেখলাম সবসময় কাঁদছে, কেন? তোর বৌমাকে আমার সঙ্গে একটু পাঠিয়ে দিতে পারছিস না? বলে কোথায়? আরে আজ অমাবস্যা তিথি, সে যদি কালী পূজা করে তার স্বামীর মঙ্গল হবে আর তার মনটাও ভালো থাকবে। পূজা অর্চনা করলে মন ভালো থাকে, মন পবিত্র থাকে। হরি বল হরি বল। তা কথাটা তো তুমি খারাপ বলনি, আমার ছেলে আয়ানের মঙ্গল, পরের ছেলে হলে যা হতো হতো, তাই না? পরের ছেলে পরমানন্দ, যত গোল্লাই যাবে তত আনন্দ। আমার নিজের ছেলে মঙ্গল আমি চাইবো না? বেশ তো বুড়িমা, তা নিয়ে যাও। তো নিয়ে যাওয়ার আগে তো সাজিয়ে দিতে হবে নাকি? তাই রাধারানী কি খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে কালী পূজা যাবে বলে, কেমন ভাবে? ললিতায়ুল্লাসকানে সুবর্ণের চিরুনিয়ানে, ললিতায়ুল্লাসকানে সুবর্ণের চিরুনিয়ানে, সুবর্ণের চিরুনিয়ানে ললিতায়ুল্লাসকানে সুবর্ণের চিরুনিয়ানে, ললিতায়ুল্লাসকানে সুবর্ণের চিরুনিয়ানে। আমরা চিরুনি দিয়ে কেশ আঁচড়াই, তো রাধারানী যে চিরুনিটা ব্যবহার করে সোনার, সোনার চিরুনি, ওই জন্য বলছি ললিতা উল্লাস প্রাণে সুবর্ণের চিরুনি আনে, ললিতা উল্লাস প্রাণে সুবর্ণের চিরুনি আনে, ললিতা সুবর্ণের চিরুনি আনে। মনসাদে আচরিল চুল গো, মনসাদে আচরিল, মনসাদে আচরিল চুল গো, মনসাদে আচরিল, বলি মনের মতো সাজাইয়ে দিল, মনের মতো সাজাইয়ে দিল, মনের মতো সাজাইয়ে দিল, মনের মতো সাজাইয়ে দিল। কেন গো? আসল উদ্দেশ্য কিন্তু কালী পূজা নয়, কালী পূজা নাম করে ঘর থেকে বেরোচ্ছে। শ্যাম দর্শন করবে বলে মনের মতো সাজাইয়ে, শ্যাম দর্শন করবে বলে মনের মতো সাজাইয়ে, শ্যাম দর্শন করবে বলে মনের মতো সাজাইয়ে দিল, শ্যাম দর্শন করবে বলে মনের মতো সাজাইয়ে দিল। শুধু তো কেশ আঁচড়ালে হবে না, আরো সাজানো আছে, গয়নাগাটি পরানো আছে। বিশাখা কবরী বাঁধে অতি বড় হর ছাদে, বিশাখা কবরী বাঁধে অতি বড় হর ছাদে, বিশাখা কবরী বাঁধে অতি বড় হর ছাদে, বিশাখা কবরী বাঁধে অতি বড় হর ছাদে। রায়ধনীকে কেশ আঁচড়ে এবার খোপা করেছে, রাধারানীকে চুলের খোপা করে দিয়েছে। এবার শুধু রাধারানী খোপা করে না, খোপার মধ্যে আবার ফুল দেয়।
কারি বলতো খোপা করেছে, এবার খোপার মধ্যে ফুল দেওয়ার জন্য সারি সারি দিল নানা ফুল গো, সারি সারি দিল নানা ফুল, সারি সারি দিল নানা ফুল গো, সারি সারি দিল নানা ফুল, সারি সারি দিল নানা ফুল গো, সারি সারি দিল নানা ফুল, কিবা সারি সারি দিল করে সাজিয়ে দিচ্ছে বাবা। এবার সাজিয়ে দেওয়ার পর এবার সুন্দর করে পশোড়া নিয়েছে। পশোড়া মানে কিসের? প্রতিদিন তো দধি দুগ্ধ ঘৃত গলিয়ে পশোড়া সাজায়, আজকে পশোড়াটা সাজিয়েছে কালী পূজা করার জন্য। মানে যা যা লাগে পুজোতে, যা যা লাগে আমরা ফল দিই, সাত রকমের ফল, সিঁদুর, ধূপকাঠি সুন্দর করে সাজিয়ে নিয়ে পূজার ডালা সাজিয়েছে। পূজার ডালা সাজিয়ে এবার ঘর থেকে যেই না বাইরে বেরোতে যাবে, ঘরের বাইরে যেই না চৌকাঠের বাইরে পা রেখেছে, অমনি কুটিলা বলছে কি গো, বলি মা বাবা কিচ্ছু শেখায়নি। আর ঘরের বৌমা যদি একটা ভুল হয়ে যায় তাহলে রেডি কথা শোনাবার জন্য, তাই না? মা বাবা কিছু শেখায়নি তো, শুধু সাইকেল নিয়ে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেরিয়েছে, রেডি হয়ে থাকে বলার জন্য। তা বলি কিছু শেখায়নি, ঘর থেকে বাইরে যেতে গেলে শুভ কাজে যেতে গেলে কি করতে হয়? শুভ কাজে যেতে গেলে একজনের নাম করি আমরা, কার বলুন তো? দুর্গা দুর্গা। কেন? যাত্রা শুভ হয়, এই কথাটা বললে যাত্রা শুভ হয়। তো আমার ঘরের কুলদেবী হচ্ছে মা শ্যামামা, রাধারানীর শ্বশুর বাড়িতে কালী পূজা হয়, শ্বশুর বাড়িতে কুলদেবী মানে প্রতিদিন কালী পূজা আরাধনা হয়, রাধারানীর স্বামী হচ্ছে কালী ভক্ত, ছোট থেকেই মা কালীর পূজারি। তাহলে ঘরের কুলদেবী শ্যামামা আর যেই কালী সেই দুর্গা। তাহলে ঘর থেকে যখন যাচ্ছ তখন একটু মায়ের আরাধনা করতে করতে যাও। রাধারানী মনে মনে ভাবছে যে সারা জীবন মানে শ্যামকে ভোজে শেষে আবার শ্যামা পেতে হলো, কেন বলি এত কালে আমি কালাকে ভোজিয়া শেষে পেলাম কালী মা গো, বিদায় এত কালে আমি শ্যামকে ভোজিয়া শেষে পেলাম কালী মা গো, এত কালে আমি কালাকে ভোজিয়া শেষে পেলাম কালী মা, শেষে পেলাম কালী মা, আমি কালী পেলাম হে, কালী পেলাম হে, কালী পেলাম হে, কালী পেলাম হে, আমি কালাকে ভোজিয়া কালী পেলাম, আমি কালাকে ভোজিয়া কালী পেলাম রে, কালাকে ভোজিয়া কালী পেলাম, কালাকে ভোজিয়া কালী পেলাম গো, কালাকে ভোজিয়া আমি কালী পেলাম, এতকাল আমি কালাকে ভোজিয়া কালী পেলাম। এখানে কালী মানে দুটো কালী, কোন কালী বলবে মা? আমি একটা কালী তো দেখতে পাচ্ছি, দুটো কালী কোথা থেকে এলো? একটা হলো মা কালী আর একটা হলো কলঙ্কের কালী, ওই জন্য বলছি এতকাল কালাকে ভোজে কালী পেলাম, এক নম্বর কলঙ্কের কালী আর দু নম্বর আমি মা কালী পেলাম। হরি বল। এবার যে শ্যামের ভক্ত সে শ্যামা মায়ের নাম কী করে করবে? করছে ছলনা করে, কেউ যেন বুঝতে না পারে, কেমন ভাবে শ্যামা মা শ্যামা মা শ্যামা মায়ের নাম। এর পরেরটা আবার কেউ কিন্তু ধ্যান দিয়ে শুনল না, আমি শ্যামের শ্যাম আমার শ্যামা মায়ের নাম, শ্যামা মায়ের শ্যামা মা শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যামা মা শ্যামা মায়ের নাম, শ্যামা মা শ্যামা মা শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম আমার শ্যামা মায়ের নাম, শ্যামা মা শ্যামা মা বুঝতে পারলো না, সুন্দর করে পুজোর ডালা সাজিয়ে যাচ্ছে। আজু চুলুরি
ওই দেখো দেখো আমাদের রাধা বিনোদী, ও চলু রে রাধা বিনোদী, ও চলু রে আমাদের রাধা বিনোদী, চলু রে রাধা বিনোদী। আগে আগে যাইগো বড়াই পিছে রাধা, আর একদম নিশীল, মানে একদম অন্ধকার, অমাবস্যা রাত্রি তো ঘন অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তার মাঝে সবারই পুজোর থালে একটা করে প্রদীপ জ্বলছে, আমরা জ্বালাই না দীপাবলির দিনে প্রদীপ জ্বালাই, আলোকিত করি, তো এত সুন্দরভাবে যাচ্ছে শোভাটি, দেখো দেখো কেমন হয়েছে। বলি গোবিন্দ নন্দিনী ধ্বনি গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি গোবিন্দ মোহিনী, গোবিন্দ নন্দিনী ধ্বনি গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি গোবিন্দ মোহিনী, আহা গোবিন্দ নন্দিনী ধ্বনি গোবিন্দ মোহিনী, গোবিন্দ নন্দিনী ধ্বনি গোবিন্দ মোহিনী। শ্যাম কমলের কমলিনী চলে রাধা নামে, চলে রে সাজ নিয়ে সখীদেরকে সঙ্গে নিয়ে একেবারে নিধুবনের ভেতরে প্রবেশ করেছে। আর নিধুবন একদম গভীর অন্ধকার, সেখানে গোবিন্দ বসে আছেন একটা ঝুলনার ওপরে, ঝুলনা মানে দোলনা, সেখানে গোবিন্দ বসে আছেন। সেখানে গিয়ে বুড়িমা রায়ধনীকে পাশে বসিয়ে দিল, সখীরাও ঘিরে আছে সুন্দর করে যুগল দেখছে। কিন্তু শত্রুর আর অভাব আছে বৃন্দাবনে? কেন, সব জায়গায় শত্রুর অভাব নাই। এখন এত সুন্দরভাবে রাধা কৃষ্ণকে সুন্দর করে বসিয়ে দিল, কিন্তু ওইদিকে রাধারানীর ননদিনী অর্থাৎ কুটিলা মনে মনে চিন্তা করছে যে আমার দাদার মঙ্গলের জন্য, আমার দাদার মঙ্গলের জন্য ওই বুড়িমার চোখে দেখছি ঘুম নেই, ব্যাপারটা কি আমার দাদার মঙ্গল হবে না অমঙ্গল হবে, ওই বুড়িমার অত কিসে দায় বেঁধেছে? তাহলে দায়ী যখন বেঁধেছে তার মানে কিছু একটা ব্যাপার আছে, বুঝতে হবে। হ্যাঁ, আমি একটু গিয়ে দেখে আসি তো, আমিও পেছন পেছন যাব। তাহলে যখন রাধারানী সেখানে পৌঁছেছে, পেছন পেছন গুটিলা যাচ্ছে, মনে মনে ভাবছে দাঁড়া আমি ওই ঝোপে একটু লুকিয়ে লুকিয়ে দেখব। আজি এতে কো ভাবিয়া ঝোপে রহলো ছুপাই, এতে কো ভাবিয়া ঝোপে রহলো ছুপাই, এতে কো বলিয়া ঝোপে রহলো ছুপাই, বলি মনে মনে ভাবে এবার কি বা করে নাই, মনে মনে ভাবে এবার কি বা করে নাই, বলি মনে মনে ভাবে দেখি কি বা করে নাই, মনে মনে ভাবে এবার কি বা করে নাই, বলি ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ওই বড়াই জুটল কি খুব ক্ষণে, ভাবে মনে মনে, ওই বড়াই জুটল কি খুব ক্ষণে, ভাবে মনে মনে, নিশ্চয় কেলে ছোড়াই আছে মনে, ভাবে মনে, নিশ্চয় কেলে ছোড়া আছে মনে, ভাবে মনে মনে। বৃন্দাবনে ওই একজন আছে কৃষ্ণ বলে না,
দিয়ে দিয়েছে। হরি বল। তো ওই ওই নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, আমি গিয়ে দেখি। গিয়ে ঝোপের আড়ালে দেখছি, ও মা, আমি শুনেছিলাম এতদিন মা কালী হয়, কিন্তু তো মা কালী নয়। আমি দেখলাম নহতনে কালীর পূজা, তাই নহতন কালী পূজা, নহতন কালী পূজা, আমি দেখলাম নহতন কালী পূজা। ওরে বাবা কালী না মা কালী, দেখলাম নহতন কালী, ও গো বাবা কালী না মা কালী, দেখলাম নহতন কালী পূজা। এ দেখছি মা কালী নয়, এ তো বাবা কালী। আমারও নাম কুটিলা, এতদিন আমাকে সবাই বলে আমার নাম নাকি কুটিলা, আমি নাকি মন্দভাষিনী, আমার কথা নাকি ভালো নয়, আমার কথা নাকি জোর বেশি। আর হবেই না কেন, কুটিলার মতো মুখড়া তো কেউ নাই। মুখড়া মানে জানেন, মুখড়া কাকে বলে গো? এই মুখড়া কাকে বলে তুমি বলবে? বেশ বলো, মুখড়া কাকে বলে? বলছি যারা মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে মুখড়া বলে। তাহলে মায়েরা মুখড়া দেখতে পান না আপনারা? জোটে না, একটা দুটো জোটে না, তাদের মুখের বেশি জোর, তাই না? আর একটা কথা বলবো, যারা খুব ঝগড়ুটে হয় তাদেরকে বলে মুখড়া, আর যারা খুব ঝগড়ুটে হয় দেখবেন তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়, ডিজাইন আলাদা, ফেস কাটিং। মানুষের মুখ দেখলে অনেক কিছু বলা যায় কীরকম মানুষ হবে। এবার যারা খুব ঝগড়ুটে হবে আজকে আমি আমার দাদাকে আঙুল দিয়ে দেখাবো, ওগো দেখো বউ কত সরলা, সবাই বলে কুটিলা, ওগো দেখো বউ কত সরলা, সবাই বলে কুটিলা, দেখো বউ কত সরলা, সবাই বলে কুটিলা, দেখো বউ কত সরলা, সবাই বলে কুটিলা। আজকে দাদাকে বলবো যে আমি কুটিলা, তোমার বউ কত সরলা তুমি দেখো। ছুটতে ছুটতে এসে ঘরে এসেছে, দাদা, ও দাদা, কই গো মা কালীর ছেলে? সবসময় মা কালীর ছেলে বলে, মা মা করে তো বলি, কোথায় গেলে? আর যেই না ডাক দিয়েছে, ঘরে আয়ানো আইলো ধেয়ে, ঘরে জয় কালী জয় দাদা, ঘরে আয়ানো আইলো ধেয়ে, মুখে জয় কালী করে, ঘরে আয়ানো আইলো ধেয়ে, মুখে জয় কালী জয় তারা গিয়ে, আয়ানো আইলো ধেয়ে, মুখে জয় কালী জয় তারা বলে। ওই কুটিলারে দেখিয়া আয়ানো রুশিয়া বলে, মুখ পানেছি গো দাদা, কোথায় ছিলে মাথা কেয়ে, দাদা কোথায় ছিলে মাথা কেয়ে, কোথায় ছিলে এতক্ষণ, কি কাণ্ড ঘটলো, কিছু টের পেয়েছ? আয়ান কুটিলাকে দেখিয়ে বলছে, আয়ান স্বভাবতই ক্রোধী, স্বভাবত ক্রোধী মানে ছোট থেকেই খুব উগ্র মেজাজে, উগ্র মেজাজ, কোথায় কোথায় রেগে যায়। আয় কুটিলা, কি বলছিস তুই, কি বলবি তুই, কেন এরকম বলছিস? বলে কি বলবি খুলে বল, কি বলবি খুলে বল, কি বলবি খুলে বল, কি বলবি খুলে বল, আগে গা তোলো মনে, কি বলবি খুলে বল, তাই বল, তোর হেয়ালি কাছে তো ধরে, কি বলবি খুলে বল, খুলে বলবো না, অনেক বলেছি আজ বলবো না, আজকে আঙুল দিয়ে দেখাবো। বলে কেন, সবসময় বইয়ের খুব বড়াই করো দাদা, বইয়ের আর দোষ কি, বইয়ের রূপ দেখে তুমি ভুলে গেছো। কুটিলা বলছে, ননদিনী বলছে,
দাদা তুমি তো খবর পাও না, সারাদিন বাইরে থাকো, তুমি কি কোনো খবর পেয়েছো তোমার ঘরের ঘরের বউ কি করছে? বলে কেন রে আমার ঘরের বউ কি করেছে? বাবা সে কত নাটক, তোমার বইয়ের মতো নাটক আর কেউ জানে না। তোমার বইয়ের যে কি অভিনয়, ওই যমুনাতে জল আনতে যাওয়ার নাম করে যায়, বলি লজ্জাহীন আর দেখো নিষেধন, লজ্জাহীন আর দেখো নিষেধন, লজ্জাহীন আর দেখো নিষেধন, লজ্জাহীন আর দেখো নিষেধন, যমুনাতে জল আনা, আর যমুনাতে জল আনা। আমার কি মনে হয় জানো, বলি সেই তো রূপের ডালি গো দাদা তোমার করেছে কানা, সেই তাই দাদা তোমার করেছে কানা, সেই তো রূপের ডালি গো দাদা তোমার করেছে কানা, সেই তো রূপের ডালি গো দাদা তোমার করেছে কানা। দাদা ও দাদা চুপি চুপি আমায় বলো তো, বৌমা তোমাকে ওই শিকড় বাকড় খাইয়েছে নাকি? চুপি চুপি বলো, শিকড় বাকড় খাইয়েছে নাকি? যদি খাইয়েছে আমার কি মনে হয় জানো, তাহলে বশ করেছে, বশ করেছে, বশ করেছে, বশ করেছে, আমার ভুল করেছে, বশ করেছে, ভুল করেছে, বশ করেছে, ভুল করেছে, বশ করেছে, ভুল করেছে, বশ করেছে, তাহলে বশ করেছে। তুমি তো মাথায় চাপিয়ে রেখেছো। হ্যাঁ শোনো, অনেক বলেছি আজ বলবো না, আজ আঙুল দিয়ে দেখাবো, তাই দাদা চলো চলো নিধুবনে, ও দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনে, ও গো দাদা চলো চলো নিধুবনে, ও দাদা চলো চলো নিধুবনে, ও দাদা চলো চলো নিধুবনে, তুমি চলো চলো নিধুবনে, ও দাদা চলো চলো নিধুবনে। কেন রে নিধুবনে কেন যাবো, কেন বললাম কেন? তাহলে শোনো কেন বললাম, তোমার ঘরের বইয়ের নষ্টমিটা, ঘরের বইয়ের নষ্টমিটা, ঘরের বইয়ের নষ্টমিটা, তোমার ঘরের বইয়ের নষ্টমিটা, দেখে শুধু নয়নে গো দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবন, দাদা চলো চলো নিধুবনে, গো দাদা চলো চলো নিধুবনে, চলো চলো নিধুবনে, তোমার ভয়ের ভয়ে নষ্টমিটা দেখে নিয়ে আসি। এবার আয়ানকে নিয়ে গিয়ে কুটিলা যাচ্ছে, নিয়ে গিয়ে যেই না বাবা, ওই ঠিক নিধুবনে প্রবেশ করেছে, এখনো পৌঁছায়নি, সবে মাত্র প্রবেশ করেছে। অমনি কোনো সখী বলে দিয়েছে, মানে সখীরা সব পাহারা দিচ্ছে তো চারিদিকে, কেউ আসছে না আসছে না, চারিদিকে সব ছড়িয়ে আছে, সব পাহারা দিচ্ছে। এক সখী ছুটে এসে বলল, রাধে সর্বনাশ, যা করা তাড়াতাড়ি করে নাও, কৃষ্ণ সেবা দেবে, চরণ সেবা করবে, যা করবে তাড়াতাড়ি করে নাও। কেন? তোমার স্বামী আসছে, তোমার ননদিনী আসছে। রাধারানী তখন ভয়ে থরথর করে কাঁপছে, কেন? এতদিন লোকে বলতো কলঙ্কিনি ঘরে খবর যায় না, আজ ঘরের স্বামী যদি খবর পেয়ে যায়, খবর কেন, যদি ধরা পড়ে যায় তাহলে বিপদ, তাহলে আর কৃষ্ণ ভজা হবে না। কেন আপনারা বলবেন যে মা এটা তো ঠিক নয়, ঘরে স্বামীকে লুকিয়ে রেখে কৃষ্ণ আরাধনা করছে, এটা তো উচিত নয়। তো কে বলছে উচিত নয়? কে বলছে উচিত নয়? ভাগবত বলছে যে গোপন করে স্বামী যদি নাও রাজি হয়, স্বামীর কাছে গোপন করেও যদি কেউ কৃষ্ণ ভজনা করে, তার মতো সত্যি আর কেউ নাই। এটা পরপুরুষ নয়, জগতের প্রতি, আমার প্রতি, আপনার প্রতি, জগতের প্রতি, সে তো অন্যায় করেনি, সে তো পরপুরুষের কাছে যায়নি, ভগবানের কাছে গেছে চরণ সেবা করতে, কিন্তু তবু যদি ধরা পড়ে যায় স্বামীর কাছে, তাই মনে ভয়, ভয়ে থরথর করে কাঁপছে। তাই যখন কাঁপছে গোবিন্দ বলছে, রাই ভয় করো না, শ্যাম কহে ও গো কমলিনী, তুমি না করিও ভয়, শ্যাম কহে কমলিনী, কমলিনী
বুঝাবো তুমি ছাড়ো ভৈরব হে কিশোরী ছাড়ো ভৈরব বলি হে কিশোরে ছাড়ো ভৈরব হে কিশোরী ছাড়ো ভৈরব বলি কমলি নীরবে তুমি ভয় করো না হে কিশোরী ছাড়ো ভৈরব কমলি তুমি ভয় হে কিশোরী ছাড়ো ভৈরব শ্যামা মায়ের পূজা করো তুমি ভয় করো না বলে সেটা কি করে সম্ভব হয় রাধে এই মুহূর্তে আমি এরপরে যে রূপ ধরব সেই রূপ দেখে তুমি যেন রায় ভয় করো না দেখুন মায়ের রূপ হচ্ছে একটু ভয়ঙ্কর রূপ তাই না তার মধ্যে কালীর নটা রূপ আছে নয় প্রকার কালী আছে তার মধ্যে বাড়িতে কোন কালীর পূজা করা হয় যদি বাড়িতে কালী পূজা করতে চান তাহলে দক্ষিণা কালী শ্যামা কালী পূজা করাটাই শ্রেয় বাড়িতে আর বাকি শ্মশান কালী শ্মশানেই শোভা পায় এবার কালীর রূপ মানে একটু ভয়ঙ্কর অসুর বিনাশ করেছে বাবা অসুর বিনাশ করার জন্য রূপ ধরেছে তো মা কালী বিবসনা মায়ের অঙ্গে বসন নাই প্রকৃত যে কালী হবে তার অঙ্গে কোনো বস্ত্র থাকবে না বিবসনা বলবেন কেন মা কালীর অঙ্গে বসন নাই কেন মা হয়তো প্রশ্ন করবেন মা কালীর অঙ্গে বসন নাই কেন প্রকৃত মা কালীর অঙ্গে বসন থাকে না কেন জানেন তার কারণ অসুরকে বিনাশ করতে গিয়ে মায়ের বসন খুলেছিল তাহলে মনে করুন কোনো মা কোলে তার বাচ্চাকে নিয়ে ছেলেকে নিয়ে রাস্তায় যাচ্ছে হঠাৎ কিছু দুষ্ট মানুষ আপনার ছেলেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে আপনার সন্তানকে মারার চেষ্টা করছে তাহলে মা কী করবে যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ ছেলেকে বাঁচাবার চেষ্টা করবে তো ছেলের জন্য মা অসুরের সঙ্গে লড়াই করে তাহলে কোনো মা যদি সেই দুষ্ট মানুষের সঙ্গে লড়াই করতে করতে কোনো রকম যদি বস্ত্র খুলে পড়েও যায় বড় হয়ে যখন ছেলে জানতে পারে যে আমাকে বাঁচাতে গিয়ে আমাকে রক্ষা করতে গিয়ে মায়ের বস্ত্র খুলে গেছিল তো সেই ছেলে কি মায়ের অপমান করবে সে মায়ের সম্মান করবে মা তুমি তো আমাদের জন্য রক্ষা করার জন্য তুমি এরকম হয়েছ আমাদের রক্ষা করার জন্য যুদ্ধ করতে করতে তোমার বসন খুলেছে তুমি তো আমাদের কাছে পরম বৈষ্ণবী তাই গোবিন্দ দুটো হাত ছিল দেখতে দেখতে চারটে হাত হয়ে গেল আর ভগবান এমনিতেই কালো রঙের আর কোনো সমস্যা নেই কালীও কালো কৃষ্ণও কালো তাই রঙের সমস্যা হলো না চারটে হাত হলো কিন্তু বাবা কালী শুধু এমনি এমনি মানায় না কালীর চরণতলে কে রয়েছে মহাদেব হরি বল তাহলে মহাকাল শিব যদি না থাকে কালী মানাবে কিছুতেই কালী শোভা পায় না যতক্ষণ না চরণতলে শিব না থাকে তাহলে শিব কোথায় পাবে তাই আগের থেকে ভোলানাথ ওই লীলা দর্শন করার জন্য পূর্ব হতে ভোলানাথে কাননেতে ছিল 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 যেই না সুযোগ পেয়েছি বাবা অমনি ওই শ্রীগোবিন্দের চরণ তলে লুটিয়ে পড়িল উল্লি হরে চরণেতে লুটিয়ে পড়িল গোবিন্দের চরণেতে লুটিয়ে পড়িল গোবিন্দের চরণেতে লুটিয়ে পড়িল কালী হয়ে দাঁড়ালো কালী হয়ে দাঁড়ালো কালী হয়ে দাঁড়ালো কালী হয়ে দাঁড়ালো ফুল শ্যাম ছিল শ্যামা হলো কালী হয়ে দাঁড়ালো 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 শ্যাম ছিল শ্যাম ছিল শ্যামা হলো কালী হয়ে দাঁড়ালো আর যেই না কালী হয়ে দাঁড়াচ্ছে ওদিকে কুটিলা আর তার স্বামী ঝোপের লুকিয়ে আছে মানে হাতে নাতে ধরবে আর এদিকে রাধারানী রক্ত জবা দিয়ে মার চরণে দিয়েছে হরি বল মায়ের চরণে রক্ত জবা দিয়ে মায়ের পুজো করছে আসুন আমরা সবাই একটু মায়ের আরাধনা করে নেব তাই সবাই একটু হাত জোর করে বসবেন সবাই একটু হাত জোর করে বসুন ওম বিষ্ণু ওম
কৃষ্ণ ও কালী কালী মহাকালী কালী কে পাপ হরণী সর্বার্থ মুক্ত দেবী নারায়ণী নমস্তুতে মহিষমনি মহামায়ে চাবন্দে মুণ্ডবারিণী আয়োরঙ্গ বেহি দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলমঙ্গলে প্রচণ্ডে পুত্রে নিত্যম সুমৃতে সুরনায়কে মূলদন্ত চক্রোদয় দেহি দেবী নারায়ণী নমস্তুতে দেবী সর্বভূতেষু শান্তিরূপিণ সংস্কৃতা জয়ন্তী মঙ্গলামালী ভদ্রকালী কপালিনী দুর্গা সেবা সমাধাত্রী সহাসুরা নমস্তুতে প্রচণ্ডে মুণ্ডমালিনী নিত্যম শ্রোপিণী শ্রোণায়িকে যথাবন্দম দেবতা চণ্ডীরূপে চণ্ডিকা জগধাত্রী বক্ষদা ও মহাকাল ভৈরব সহিত দক্ষিণা কালিকায় নমস্তে ও হরিং কালিকায় নমস্তে সন্নি সর্বাধিকে সর্বন্দকে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি শ্রীতি বিনাশ শক্তি ভূতি সরাধি ভরাশ্রী গুরু গৌরী নারায়ণী নমস্তে শরণাগত দীনান্ত পরিত্রাণোপায়ে সর্বে সত্য রে দেবী নারায়ণী নমস্তে কালী কালী মহাকালী কালিকে পাপারিণী নর্মাত্মবক্ষো দেবী নারায়ণী নমস্তে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা সেবা সমাধাত্রী সহাসুরা নমস্তে দুর্গা দেবী সমাধাত্রী নারায়ণী নমস্তে দুর্গা দেবী সমাধাত্রী নারায়ণী নমস্তে। রক্ত জমা দিয়ে মায়ের চরণে দিবেন শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো নিতাই গৌর হরি লোকে বলে কালি কালো আমার বন্ধু বলে না কালো রে লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে ও মা লোকে বলে কালি কালো আমার মন তো বলে না শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে নিতাই গৌর হরি কখনো পীত কখনো কখনো লীন লোহিত রে কখনো পীত কখনো
কখনো শ্বেত কখনো প্রীত কখনো নীল লোহিত রে মা কখনো শ্বেত কখনো প্রীত কখনো নীল লোহিত রে মায়ের সে রূপ দেখিয়া কমলা মায়ের সে রূপ দেখিয়া কমলা মায়ের সে রূপ দে কমলা মায়ের সে রূপ দেখিয়া কমলা আমার ভাবি মায়ের চরণে রাধা রানী সমর্পণ করেছে অমনি সুন্দর করে যেই না মায়ের পূজা করেছে অমনি পেছনে দাঁড়িয়েছিল আয়ান ঘোষ দেখা মাত্র উন্মাদ হয়ে গেল দেখি ওরে কুটিলা তুই যদি হিংসা না করতিস তুই যদি বিবাদ না করতিস তাহলে আজ বোধ হয় আমি মায়ের রূপ দর্শন করতে পেতাম না ওরে ছোট থেকে আমি কালী পূজা করছি কোনোদিনও মায়ের রূপ আমি দেখতে পাইনি আজকে সাক্ষাৎ মা কালীকে দর্শন করলাম কুটিলা বলছে দাদা দেখো আমি তোমার বোন জোর হাত করে বলছি তুমি ওই কালী দেখে ভুলে যেও না ও কালী নয় ও হচ্ছে মায়া কালী বিশ্বাস করলেই তো কালী নয় ওটা মায়া কালী মানে মায়ার তারা কালী হয়েছে ও কালী নয় ওর ভেতরে অন্যজন লুকিয়ে আছে বিশ্বাস করলেই তো কুটিলার কথা আর বিশ্বাস হচ্ছে না সাক্ষাৎ কালী দর্শন করেছে যেই না সাক্ষাৎ কালী দর্শন করেছে অমনি আয়ান ঘোষ দূর থেকে মাকে প্রণাম করেছে প্রণাম করে বলছে মা গো ও মাকে বড়ালো কুটিলা দেখ 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 মায়ের মুন্ড মালা আমার শ্যামা মায়ের গলে ওদেরকে পাঠালো আমার মায়ের গলে ওদের কালো মা মাঝে আমার বরণে কালো তবু তার রূপে হয় জগৎ বরণে কালো রূপে হাই জগতাল শ্যামা মাঝে আমার গাইর বরণ কালো তবু তার রূপে হাই জগতাল শ্যামা মাঝে আমার বরণ কালো তবু তার রূপে হাই
মায়ের গায়ের রং কালো, কিন্তু কালো রূপে গোটা জগৎকে আলো করেছে। কে পড়ালো আমার শ্যামা মায়ের? দেখে প্রণাম করলো, জীবন সার্থক হয়ে গেল। কুটিলাকে বলছে, তুই হিংসা না করলে আমি মাকে দেখতে পেতাম না। তাহলে কি হলো বলুন তো? স্বামী মনে করলো, আমার স্ত্রী মহাসতী, ওরে আমি আমার স্ত্রীকে সন্দেহ করতাম তোর জন্য, এত বড় পাপ করেছি। আজকে জানলাম যে আমার স্ত্রী অর্থাৎ রাধারানীর মতো মহাসতী বৃন্দাবনে নাই, রূপ দেখে চলে গেল। আর যেই না রূপ দেখে চলে গেল, চারটে হাত হয়েছিল, দেখতে দেখতে আবার দুটো হাত হয়ে গেল। আর অমনি কালী থেকে কি হলো? আরে কৃষ্ণ হয়ে দাঁড়ালো, কৃষ্ণ হয়ে দাঁড়ালো, কৃষ্ণ হয়ে দাঁড়ালো, কৃষ্ণ হয়ে দাঁড়ালো। কালী ছিল আর কালী ছিল, কৃষ্ণ হলো, কৃষ্ণ সেজে দাঁড়ালো। কালী ছিল কালা হলো, কৃষ্ণ হয়ে দাঁড়ালো। শ্যামা ছিল শ্যাম হলো, কৃষ্ণ সেজে দাঁড়ালো। শ্যামা ছিল শ্যাম হলো, কৃষ্ণ হয়ে দাঁড়ালো। শ্যামা ছিল শ্যাম হয়ে গেল, কালী ছিল পুনরায় কালা হয়ে গেল। কালী থেকে কালা, কালা মানে কালা চাম, হরি বল। সুন্দর করে কৃষ্ণ রূপ নিয়েছে, ওদিকে তো স্বামী চলে গেল, ননদিনী চলে গেল, আর এদিকে কৃষ্ণ রূপ নিয়ে এবার রাধারানীকে কৃষ্ণের পাশে বসিয়েছে। খুব সুন্দর করে বসিয়ে দোলনায় দোলা দিচ্ছে, আনন্দের সীমা নেই। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী। আমরা যুগলে রাখবো, তার আগে নিবেদন, সবাই নিজে নিজে জায়গায় গাইবেন, নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে গিয়ে একটু দুটি বাহু তুলে গাইব, সবাই কৃষ্ণ নাম গাইব। সবাই একটু উঠে দাঁড়িয়ে যান। ও দোলে রাই কিশোরী, আগেও বলেছি এখনো বলছি, মায়ের প্রসাদ সেবা করে তারপর যাবে। সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, তাই প্রসাদ সেবা করে তারপর বাড়ি যাবে। হরি বল। মায়ের চরণে এসে যদি ভগবানের প্রসাদ একটু পায়, হরির প্রসাদ যদি পায়, জীবন ধন্য। ও দোলে রাই কিশোরী, ও দোলে রাশি বিহারে, ঝুলনে দোলাই রাধার বংশীহারি। দোলে রাই কিশোরী, দোলে রাশি বিহারে, ঝুলনে দোলাই রাধার বংশীহারি। দোলে রাই কিশোরী, দোলে রাশি বিহারে, ঝুলনে দোলাই রাধার বংশীহারি। বিয়ে বাড়িতে যখন ড্যান্স করে তখন লজ্জা করে না কেন? ওই যে ডিজে ডিজে আর হরিনামে যত লজ্জা, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, হরিনামে লজ্জা করতে নেই, একটু বাহু তুলি। ঠাকুরের নামে নাচবেন তো বা কাকে ভয়, কাকে লজ্জা? বলি ও ললিতা ও সখী কদম ফলাই, বসা বসা মদলাই, চল সখী কদম ফলাই, তোকে বসা বসা মদলাই। বলি আই সখী কদম ফলাই, তোকে বসা বসা মদলাই, আই সখী কদম ফলাই,
সুচিতা মঙ্গলাই তোকে বসাবো শ্যামল দোলায়, আর সুচিতা মঙ্গলাই তোকে বসাবো শ্যামল দোলায়। রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিলা করো, সবাই রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিলা করো, রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিলা করো, রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিলা করো। যুগল ছবি পে বলি যুগল ছবি পে বলি যুগল ছবি পে বলি গায়া করো রাধে রাধে Thank you.
পাশেতে যমুনা জল উজান বইয়ে যায়, তার পাশেতে যমুনা জল উজান বইয়ে যায়, গ্রামে বাসী রাধা রাধা ধরে ওটা